তুই যখন গাড়ি থেকে নামলি, তোর যে অর্ডারটা ছিল তোর বোনের বাচ্চাটাকে নিয়ে, যখন তুই হাট থেকে নামলি, ইন্ডিয়ান নায়িকারা যেভাবে করে কারিনা কাপুর বাচ্চা নিয়ে হাটে এরকম লাগে, আমার ঠিক ওরকমই মনে হচ্ছিল। মজা করে ফান করে আমি আসলে এটা করছিলাম। এটা নিয়ে তো ট্রোল হবে, এটা নিয়ে এত কিছু হবে, এত নোংরামি হবে, মানুষের মন মানসিকতা এত খারাপ। আমি সরি বোন, আমি সরি। এখন থেকে আমি যদি কখন রিল করে, আমি নিজে রিল করব বা আমার কলিগের সাথে কোনো কন্টেন্ট করব তার ইচ্ছাতে। এরকম মজা করে কাউকে মানে ফান করে যেটা আমরা করছি, এটা নিয়ে এত বড় একটা মানুষকে কষ্ট দিয়ে আপনারা এগুলো লিখবেন, এগুলো বলবেন, কেমন? যা যা আপনারা লিখছেন, যা যা আপনারা বলতেছেন, আপনাদের কি ভাই বোন নাই? আপনাদের কি মাথায় আছে আপনারা কি বলতেছেন? আপনারা কাকে নিয়ে বলতেছেন? তো খুব খারাপ ভাই, খুব খারাপ, এটা খুবই খারাপ হয়েছে। মানে নিউজের জন্য আপনারা এগুলা করবেন, আমরা কি মজাও করতে পারবো না? আমরা কি নিজেরা নিজেদের নিয়ে করবো, করতে পারবো না? আমাকে নিয়ে যেমন কয়েকদিন আগে আমি রেশমি অনেক নিজেকে নিয়ে নিজেরা আমরা মজা করছিলাম যে আমাকে আদিবাসী মিজান ভাই আমাকে জোর করে আর্টিস্ট নাম দিছে। তো এগুলো তো আসলে আমরা নিজেরা নিজেকে নিয়ে মজা করতেছি, এরপরে আপনারা বলার কে এগুলা নিয়ে? আমরা তো নিজেরাই নিজেদের নিয়ে মজা করতেছি, এতে আপনারা বলার কে এগুলা নিয়ে? নিউজের এত কাটতি পড়ছে, এত দরকার আপনাদের? আজকে সামির আখের মায়ের সুপার স্টার, তাকে আপনারা মানে নিয়ে নিউজ বানালে আপনাদের কাটতি হবে, আপনাদের ভিউজ বাড়বে চ্যানেলের, তাই তো? এটা তো আপনাদের উদ্দেশ্য, আপনারা করেন না? আর্টিস্টরা তো খুব ভালো ভালো কাজ করে। সামির আখের মায়ের তো খুব ভালো একটা মনের মানুষ, ওর মানে হার্টটা অনেক ভালো। এটা নিয়ে আপনারা একটা রিউজ করেন না, না করে একটা কি আমরা রিলস দিছি? এটা নিয়ে আপনারা মজা মানে মজা মানুষ করতে যে এটা নিয়ে একটাকে নিয়ে আপনারা সিরিয়াস বানাই ফেলে, তাকে নিয়ে তাকে ছোট বানাই ফেলা, এটা কি ঠিক? ঠিক না, কাউকে নিয়ে ঠিক না এটা ভাই। আর আমি নিজে আজকে থেকে প্রমিস করলাম আমি রিলস বানাবো, আমার নিজেরটা বানাবো, কোনো শুটিংয়ের কাউকে নিয়ে না বা কিছু নিয়ে না, আমার কোনো কোয়ার্টিস্টকে নিয়ে না। দরকার হলে আমি নিজেকে নিজে ইচ্ছা মতো ছোট বানাবো, মজা করবো, নিজেকে নিজে আমি নিজেকে নিয়ে আমি নিজে ঠাট্টা মস্করা করবো, দেখি আপনারা কি করতে পারেন। এটা একদমই ঠিক না, কাউকে ছোট করে কেউ কখনো বড় হইতে পারে না। আজকে আপনারা বড় হয়েছেন, কাউকে ছোট করে কাউকে বড় আপনারা বড় হয়েছেন, বড় আপনারা হন নাই। আমি মাহি, আমি বোন, তোকে তোকে সে আমি রিকোয়েস্ট করতেছি বোন, তুই জানিস আমি একটু বোকা সহজ চল, আমি এত কিছু বুঝি নেই যে এত বড় এত কিছু হইতে পারে একটা নর্মাল রিলসকে নিয়ে। আমি তো কত রিলস দিই, ওগুলো নিয়ে তো কিছু বলেন নি আপনারা, বা কোনো কিছু নিউজ করেন নাই বা কিছু করেন নাই, এটাকে নিয়ে কেন করতে হইলো? আমি নিজেকে ক্ষমা করতে পারতেছি না মাহি। মাহি কেন, আজকে থেকে আমার যে কোনো কলিগ কারোর সাথে আমি কোনো ফান মজা কিচ্ছু করবো না, নিজেকে নিয়ে করবো আমি। আপনারা দেখলে দেখবেন, আপনারা ট্রোল করলে করবেন, যাই ইচ্ছে তাই করেন, আমার কিছু যায় আসে না, কিন্তু আর না, অনেক হয়েছে ভাই, অনেক এক্সট্রিম হয়ে গেছে। একটা মেয়েকে নিয়ে আপনারা যাই ইচ্ছে তাই, একটা সুপারস্টার একটা মেয়েকে নিয়ে যাই ইচ্ছে তাই আপনারা বলতে পারেন না, করতে পারেন না, এটা আপনাদের কোনো রাইট নেই।